মত করতে চাইতে চাই না। এই জমিনে যত খাবারের টেবিল পাওয়া যায়, ওই খাবারের টেবিলের চাইতে দামি খাবারের টেবিল আর নাই। যেই খাবারের টেবিলে একজন ইয়াতিম আছে, ঘরের চারজন সদস্য সাথে একটা ইয়াতিমকে বানাইয়া পাঁচজন বানায় নিল, ভালো করে শুনিয়া লও, যেই খাবারের টেবিলে একটা ইয়াতিম রয়েছে, ওই খাবারের টেবিলের মতো দস্তরের মতো দামি আর কোন খাবারের দস্তর নাই, টেবিল নাই। যেই ঘরে একজন ইয়াতিম বসবাস করে, দুনিয়াতে ঘরে বসবাস করার মধ্যে যত ঘর পাওয়া যায়, যে ঘরে একটা ইয়াতিম পাওয়া যায়, বসবাসের যত ঘর আছে ওই ঘরের মতো দামি ঘর আর হতে পারে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা ইয়াতিমদের আমাদের ঘরে জায়গা দিতে চাই কি চাই না। আরে ভাই শুনিয়া লাগ, যে বান্দা ইয়াতিমকে জমিনে মহব্বত করবে ভালোবাসবে, ওই বান্দার ইন্তেকাল হতে দেরি হবে। তাকায় দেখেন কবরে যাকে নিয়ে যাওয়া হইতেছে তার মতো ইয়াতিম এই জমিনে আর কেউ নাই। দুনিয়ার ইয়াতিমের তো একটু খোঁজ খবর নেওয়া যায়, দুনিয়ার ইয়াতিমের খবর নেওয়া যায়, কিন্তু কবরের ইয়াতিমের খবর পাওয়া যায় না। একবার যে গেল আর কখনো ফিরে এলো না, খবর পাওয়া গেল না। একটু ভালো করে নিবন্ধন করে নেন, এই যে কবরে শোয়া দেওয়া হলো ইয়াতিম, এর মতো ইয়াতিম আর কেউ নাই। যদি জমিনে আপনি ইয়াতিমদের মহব্বত করতে পারেন আমার নবীর খাতিরে, যে বান্দা চিন্তা করবে আর বলবে আল্লাহ আপনার দোস্ত ইয়াতিম ছিলেন, আপনার দোস্ত ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিমদের ভালোবাসতেন, আপনিও ইয়াতিমদের মহব্বত করেন, আপনার সন্তুষ্টির আশায় আমি জমিনে ইয়াতিমকে ইয়াতিমের দায়িত্ব নিলাম, ইয়াতিমকে ভালোবাসা আরম্ভ করে দিলাম। জমিনে যদি ইয়াতিমদের ভালোবাসা যায়, খবরে আপনি ইয়াতিম হবেন না, আমার নবী রাহমাতুল লিল আলামিন খবরে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হবে। ডাক দিয়া বলবে উম্মত, তুই জমিনে আমার মহব্বত ইয়াতিমকে ভালোবাসতি, আজ তুই ইয়াতিম না, জমিনে আমার ভালোবাসা ইয়াতিমকে মহব্বত করার কারণে আমি নবী, আজ তোকে সান্ত্বনা দেওয়ার জন্য তোর খবরে হাজির হয়ে গেলাম। আল্লাহ ছেলে, এই ছেলে, এই কি সমস্যা, কি বসবা কেন, বিরক্ত হচ্ছেন ভাই? অবস্থা তো বুঝতেছেন, এরপরে যদি মাইনাস হয় তো কষ্ট তো লাগে। আমি সময় বুঝছে না আফিল দিতে চাই নাই, বহু জোর করে আমার ভাই বহু রিকোয়েস্টের পরে এখানে দিছি, তা আমার সময় বেশি না, খুব দ্রুত কথা বলবো, খুব দ্রুত কথা বলবো, একেবারে খুব দ্রুত। যারা আছেন একটু মনোযোগ দেন, ছোট বড় সকলেই বসে, একজন ওঠা যাবে না, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। একটু ভালো করে নিদানগম করে নেন, ওরে ভাই জমিনের ইয়াতিমদের তো খবর নেওয়া যায়, কবরে ইয়াতিমদের খবর নেওয়া যায় না। যদি জমিনে আপনি ইয়াতিমদের ভালোবাসনে ওয়ালা বান্দা হতে পারেন, কবরে আপনি ইয়াতিম হবেন না, আপনি একা হবেন না, ফুল সিরাতে আপনি একা হবেন না, আসরের ময়দানে একা হবেন না, আপনি নজর দিয়ে দেখবেন আমার নবী আপনার পাশে আছে। ভালো করে উপলব্ধি করে নেন, দিল যদি পরিষ্কার হয়, একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা ইয়াতিমদেরকে ভালোবাসতে চাই কি চাই না। ইয়াতিমদের সাথে গাদ্দারি করা, ইয়াতিমদের হক নষ্ট করা মুজাহিলদের অভ্যাস, ইয়াতিমদের ভালোবাসা মানবীর অভ্যাস,
আবু জাহিল ইয়াতীমের হক নষ্ট করে সেই তো ইয়াতীমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দিত। এমনই একজন ইয়াতীম একটু ভালো করে উপলব্ধি করে নেবেন, এমনই একজন ইয়াতীম আবু জাহিল্লা এ বেয়াদবের নিয়ম ছিল, কেউ যদি দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যেত তার আমি আসি না, তোর ছেলের ব্যাপারে চিন্তা করবি না, মেয়ের ব্যাপারে চিন্তা করবি না, আমি আসি, আমি থাকতে তোর ছেলে মেয়ের কোনো অসুবিধা নাই। এভাবে সান্ত্বনা দিত। আর যে বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসত, অসুস্থ আল্লাহর বান্দা আবু জাহিল্লাকে ডাক নিয়ে বলত, হে আবু জাহিল্লা, আবু জাহিল্লাকে ডাক নিয়ে বলতো, শোনো আমি তো চলে যাব, আমার এই ছেলে মেয়েগুলা তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই তাদেরকে দেখবি, এদের খোঁজ খবর নিবি, এদের তত তালাশ করবি। এমন একজন ইয়াতীমের দায়িত্ব আবু জাহিল্লার হাতে ছিল, আবু জাহিল্লার হাতে দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। কিন্তু আবু জাহিলের সামনে ইয়াতীম গিয়া দাঁড়াইয়া তার অধিকার চাইলে চাইল, বলল আমার অধিকার দাও, আমার বাবা তোমাকে সম্পদ দিয়া গেছে, আমার অধিকার ফিরাইয়া দাও, আমি কষ্টে আছি চলতে পারি না, আমার অধিকার ফিরাইয়া দাও। আবু জাহিল আকারে বলল, সব ইয়াতীম যায় না বলে আমার অধিকার দাও, ধমক দিল সব যায় না বলে আমার অধিকার দাও, যায় না কেন আবু জাহিল, জাহিল্লার মেজাজ গরম, ইয়াতীমের গলা ধাক্কা দিয়া ইয়াতীমকে বের করে দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত যারা ইসলাম মানে না পরকাল মানে না ওরা কেমন যদি দেখতে চান আবু জাহিল্লার দিকে নজর দেন। সে তো এমন লোক, ফাদালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, বলে সে তো এমন লোক যে ইয়াতীমকে ইয়াদুউল মানে ধাক্কা দেয়া, ইয়াতীম যদি তার অধিকার চায় তাকে অধিকার থেকে বঞ্চিত করিয়া দেয়, যদি না যায় গলা ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। এমনই একজন ইয়াতীমকে যখন গলা ধাক্কা দিয়া তাড়ায়া দেওয়া হলো, ইয়াতীম কান্না করতে করতে চলে যাচ্ছে, একটু দূরে দাঁড়াইয়া আছে আবু জাহিল্লার দোস্তরা, দোস্তরা ইয়াতীমের সামনে দাঁড়ায় বলে, কি রে কি হইছে কি, বলে আমি আমার অধিকার চাইলাম, আমারে গলা ধাক্কা দিয়া তাড়ায় দিল। আবু জাহিল্লার দোস্ত গুলাম আবু জাহিল্লার মতই হয়, আবু জাহিল্লা যেমন তার দোস্তরাও ছিল তেমন, ইয়াতীমকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা বলে নাই, বরং তারা খারাপ মন্তব্য খারাপ নিয়ত নিয়া ইয়াতীমকে ডাক নিয়া বলল, শোনো শোনো, তুমি যদি তোমার অধিকার ফিরিয়া পাইতে চাও তাহলে মুহাম্মদ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে ব্যক্তি আছে ওর কাছে যাও, ওর কাছে গেলে তোমার হাত ফিরাই দিবে, ইয়াতীম অসহায় ছোট বান্দা কিছুই বুঝে না, চলে গেল আল্লাহর নবীর সামনে কান্না করতেছে। যারা পরামর্শ দিয়েছে তাদের চিন্তা ভালো ছিল না, ওদের চিন্তা ইয়াতীমদের পক্ষে, ইয়াতীমের পক্ষে অবস্থান নিয়ে তারা কথা বলে নাই, বরং তাদের চিন্তা যখন এই যুব এই সন্তান আবু আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী যখন অধিকার ফিরায় যাওয়ার জন্য সামনে আসবে, তখন আবু জাহিল আমার নবীরে মারবে, আর তারা নবীকে মারলে খুশি এই দৃশ্য দেখে তাদের ভালো লাগবে, এই নিয়তেই এই সন্তানটাকে আমার নবীর সামনে পাঠিয়ে দিছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া ইয়াতীম কান্না করতেছে, কান্না রাহমাতুল্লিল আলামিন ইয়াতীমের হাত ধরে বলে, চল চল আজ আমি তোর অধিকার না ফিরাইয়া ঘরে ফিরব না। আল্লাহ নবী ইয়াতীমকে হাত ধরিয়া আবু জাহিল্লার সামনে দাঁড়ায় বলে, ইয়াতীমের হাত ফিরায় দাও, আমার নবী যেতে দেরি হয়,
আবু জাহিল আমার নবীর আদর আপ্রাণ করিয়ে ইয়াতিমের হক ফিরায় দিতে দেরি হয় না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহিলের দোস্তরা দৃশ্যটা দেখতেছিল। এবার আবু জাহিলের সামনে দাঁড়াইয়া বলে, শোনো, ভাওতাবাজি বন্ধ কর, তুমি মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ব্যাপারে মাঠ গরম কর, ওনার বিরুদ্ধে বক্তব্য দাও, ওনার বিরোধিতা আমাদের লাগাও। তুমি অধিকার ফিরাইয়া দিতে দেরি করো নাই, তোমার ভাওতাবাজি আমাদের সামনে ধরা পড়ে গেছে, চুপি চুপি তুমিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার দলের লোক হয়ে গেছ, আমি ওর দলের লোক হতে যাব কেন, আমি তার দলের লোক হতে যাব কেন, আমি দলের লোক হওয়ার প্রশ্নই ওঠে না। বলে, তাইলে আমরা নিজের চোখ দিয়ে যেটা দেখলাম তারে কত আদর আপ্যায়ন করলাম, যখন অধিকারের জন্য আসলো অধিকারও ফেরায় দিলে, আমরা কি দেখলাম? বলে, তোমাদের দেখা ভুল না, দেখা ঠিক আছে, শুনে নাও, আমি যদি ইয়াতিমের হক ফিরাইয়া দিতে দেরি করতাম তাহলে আমি নজর দিয়া দেখেছি, আমি যা দেখছি তোরা তো তা দেখো না, আমি নজর দিয়া দেখছি আল্লাহ নবীর দুই পাশে কে যেন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এমন অস্ত্র আমি অস্বীকার করতে দেরি হবে, আমি আবু জাহিল্লার ভিতরে অস্ত্র ঢুকে যেতে দেরি হবে না, আমি তো জীবন বাঁচাবার জন্য দ্রুত অধিকার দিয়ে বিদায় করে দিয়েছি, একটা কখনো বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর সাথে যিনি রয়েছেন বলেন তিনি কে? আমার নবীর সাথে আছেন আল্লাহ। ভালো করে বলবনি করে নেন, আবু জাহিল অধিকার দিয়ে বিদায় করে দেয়, আমার নবী মাজলুমদের পক্ষে ছিলেন, ইয়াতিমদের পক্ষে ছিলেন, অসহায়দের পক্ষে ছিলেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজে বলবেন, আমরাও যতদিন বেঁচে থাকবো ইয়াতিমদের পক্ষে থাকতে চাই কি চাই না, ইয়াতিমদের একটু মহব্বত করেন, আল্লাহ আপনারে তৌফিক দিয়েছে, আপনার তিনটা সন্তান আল্লাহ তো আরেকটা দিলেও খাওয়াইতেন, আল্লাহ তৌফিক দিয়েছে, হে আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ তিনটা সন্তান দিয়েছে, আরেকটা দিলেও খাওয়াইতেন ফালায় দিতেন না, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে একটু মাদ্রাসায় খবর নিবেন, বলবেন হুজুর যদি ইয়াতিম পান, অসহায় পান, বাবা থাকিও নাই, বাবা মা থেকেও নাই, এমন যদি কাউরে পান, অথবা ইয়াতিম যদি পান, জেনাব আলাইহির বাপ মারা গেল তাকে ইয়াতিম বলা হয়, বলে এমন ইয়াতিম যদি পাওয়া যায় মাদ্রাসায়, বেশি ইয়াতিমদের সন্ধান পাওয়া যায়, পারলে মাদ্রাসায় একটু খবর নিবেন, আর বলবেন হুজুর আমি তার তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিব, আমি পোশাকের ব্যবস্থা করে দিব, আমি তার হাত খরচ দিব, আল্লাহ তো আমাকে আরেকটা সন্তান দিলেও আমি খাওয়াই অতএব যদি ইয়াতিম পান, অসহায় পান, আমি আজ থেকে তার দায়িত্ব নিব, আমি তার দায়িত্ব নিব, কারণ আমি ইয়াতিমটাকে আমার সন্তানের মতো মনে করে তার ভরণ পোষণ দিব, যদি এমন ভাবে ইয়াতিমদের ভালোবাসা যায়, ইয়াতিমদের দায়িত্ব নেওয়া যায়, আমার আল্লাহ আপনাকে কি সম্পদ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, এতটা সম্পদ আর মর্যাদা আল্লাহ বানায় দিবেন, আপনি ওটা কল্পনাও করতে পারবেন না, একটা জবান বন্ধ রাখা যাবে না, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা ইয়াতিমদের দায়িত্ব নিতে চাই কি চাই না, আলহামদুলিল্লাহ আপনারাই অসহায়দের খবর নেন, আমি শুনেছি, আমি শুনেছি, এখানে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা আমাদের মাদ্রাসার খুব দরকার, আর দুঃখের সাথে বলতে হয় বড় বড় দরবার পাওয়া যায়,
ওই দরবারের ভিতরে একটা মাদ্রাসা সন্তান পাওয়া যায় না। কি হবে দরবার দিয়া? আর অন্য ভাইরা নজর দিয়ে দেখেন, আর না পারুক একটা মাদ্রাসা, আর না পারুক একটা মাদ্রাসা, কত সুন্দর চিন্তা। ভালো করে উপলব্ধি করে নেন, হৃদয় দিয়ে অনুভব করে নেন, এ ভাই মসজিদ তো আমাদের দেশে হইতেছে, মসজিদের অভাব নাই, মসজিদের অভাব নাই, আর বাংলাদেশ সরকার মসজিদের ব্যবস্থা করে দিতেছে, মসজিদের অভাব নাই আলহামদুলিল্লাহ। মসজিদ থাকলে হবে কি যদি মসজিদের খোরাক না পাওয়া যায়? মসজিদের খোরাক মুসল্লি, ওই মুসল্লি যেখানে তৈরি হয় সেটা হলো আমার নবীর ফ্যাক্টরি, মাদ্রাসা চিল্লায় কোন ঠিক কিনা। বহু মসজিদ আছে, আমরা মাঝে মধ্যে রাস্তায় থাকি, কিছুদিন আগে এক মসজিদে জুমুয়া হয়, জুমুয়া এমন মসজিদে গিয়া দেখি ইমাম আর মুয়াজ্জিন দুইজন আর কেউ নাই, বিশাল মসজিদ, ইমাম মুয়াজ্জিন দুইজন আর কেউ নাই। আরে ভাই ভালো করে উপলব্ধি করেন, মসজিদ স্বর্ণ দিয়া বানাইয়া কি লাভ? মসজিদের ভিতরে যদি মুসল্লি পাওয়া না যায়, মুসল্লি তৈরি হয় মাদ্রাসায়। আপনি যদি একটা মাদ্রাসার ব্যবস্থা করেন যেখানে মসজিদ সেখানেই একটা মাদ্রাসা, যেখানে মসজিদ সেখানেই একটা মাদ্রাসা, যেখানে মসজিদ সেখানেই একটা মাদ্রাসা যদি হয়, আরে মাদ্রাসার ছাত্র গুলাই দেখবেন মসজিদ ভরে যাবে, জোরে কোন ঠিক কিনা। প্রিয় ভাই মাদ্রাসাকে মহব্বত করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার খোঁজ খবর নেন, ভালো করে দমদম করিয়া নাও। আজ আমরা ব্যক্তিদের মহব্বত করি, মহব্বত আমিও করি আপনারাও করেন, মহব্বত করা ভালো, ওই দরবারকে মহব্বত করেন ভালো। দরবারে আপনি গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, মহিষ নিয়ে যান, ভালো কথা নিয়ে যাবেন, কারণ ওখানেও তো, ওখানেও তো মাদ্রাসা আছে, লিল্লা বোলিং আছে, এতিমখানা আছে, যদি থাকে দিয়া যান, কিন্তু যদি না থাকে এক বেলার জন্য কি নিয়া কি লাভ? কতটুকু আর লাভ? এক বেলা নিলেন, এক বেলা খাইলো শেষ, কিন্তু ওখানে যদি এতিমখানা থাকে, লিল্লা বোলিং থাকে, আপনি দিবেন ওরা খাবে, ওই এতিম অসহায় ছাত্রগুলা দিনের হলে যখন সিনার ভিতরে ঢুকায় দিবে, ওরা যখন হাফেজ হবে, আলেম হবে, তারা আরো হাফেজ বানাবে, আরো আলেম বানাবে। আপনি ইন্তেকালের উপর আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পর আল্লাহ পাক বলবেন, আব্দুল্লাহ এইদিকে আয়, দেখ তোর আমলনামায় কত তাহাজ্জুদের সওয়াব দেখা যায়, তোর আমলনামায় কত কোরআন তেলাওয়াতের সওয়াব। আপনি ডাক নিয়া বলবেন, আল্লাহ আমি জিন্দেগিতে এত তাহাজ্জুদ পড়ি নাই, এত নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত এত করি নাই। আল্লাহ বলবে, শোনো তুই যে তোর মাথার ঘাম ঝরানো সম্পদগুলো আমার নবীর ফ্যাক্টরিতে দিছিলি, মাদ্রাসায় দিছিলি, ওই যে আতিমের দায়িত্ব নিছিলি, অসহায়ের ভরণ পোষণ দিছিলি, সে যে আলেম হইলো, সে আরো আলেম বানাইলো, সে আরো হাফেজ বানাইলো, ওরা সবাই মিলে ইবাদত করে যত সওয়াবের মালিক হয়, আমি আল্লাহ তত সওয়াব তোর আমল নামায় দান করে দে, কথা কি বুঝতেছেন আপনারা? একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, যারা ভালো হক দরবার গুলো ওই দরবার গুলোতে যাবে, আলহামদুলিল্লাহ বহু দরবার মাদ্রাসা দিয়া বাংলাদেশে প্রতিষ্ঠিত, সেই দরবার গুলা মাদ্রাসা দিয়া বাংলাদেশে ফেমাস প্রতিষ্ঠিত, ওই দরবার গুলারে মহব্বত করেন, ভালোবাসেন, ওগুলোর সাথে সম্পর্ক রাখেন, দুনিয়াতেও সৌভাগ্যবান, পরকালেও সৌভাগ্যবান। কিন্তু ভালো করে বুঝিয়ে নেন, যেখানে দেখবেন দরবার আছে তিনি প্রতিষ্ঠান নাই, বুঝতে হবে দরবার গুলা ভেজাল থাকতে পারে, জোরে কোন ঠিক কিনা।
কারণ এই বিশ্বাস আপনার টাকা নিয়া উনি জমিন কিনতেছে দালান ভবন কিনতেছে ঢাকা শহরে বাড়ি চট্টগ্রামে বাড়ি আপনাদের হবিগঞ্জে বাড়ি মাধবপুরে বাড়ি হিসাবে টাকা নিয়া শুধু ওই ধান্দায় আছে ওই চিন্তায় আছে দিনের খেদমতের চিন্তা হিসাবের ভিতরে নাই বুঝতে হবে এই রকম একটা কিছু ব্যাপার কথা বাস্তব নি ঠিক আস্তে বলেন কেন বাস্তব যদি হয় কথা কোন ঠিক কি না ওই দরবার গুলার সাথে সম্পর্ক লাগা দাও যেই দরবারে শত শত অসহায় শত শত ইয়াতীম ওই আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগা দাও যেই আল্লাহওয়ালা ওনারে দাওয়াত চাইতে ইয়াতীমদের দিলে বেশি খুশি হয় ছাত্রদের দিলে বেশি খুশি হয় মাদ্রাসায় দিলে বেশি খুশি হয় এই আল্লাহওয়ালাদেরকে বাদ দিও না ওনাদের সাথে সম্পর্ক লাগাও দুনিয়াতেও সৌভাগ্যবান পরকালেও সৌভাগ্যবান একটা জামানো বন্ধবাসার আওয়াজ নিয়ে বলবেন এরকম আল্লাহওয়ালাদের সাথে আমরা সম্পর্ক করতে চাই কি চাই না তাহলে পরকালকে যারা স্বীকার করে না মানে না ইসলামকে যারা মানে না তাদের চারটা বাজে অভ্যাস এক নম্বরে আল্লাহ বলেন ফাযালিকাল লাযী ইয়াদুল ইয়াতীম সে তো এমন লোক যে ইয়াতীমকে ধাক্কা দিয়া তাড়ায় দেয় ইয়াতীমদের ভালোবাসে না ইয়াতীমদের হক নষ্ট করে খায় একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা ইয়াতীমদেরকে ভালোবাসতে চাই কি চাই না দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ على طعام المسكين ভালো করে উপলব্ধি করে নেন দুই নাম্বার বাজে অভ্যাস যারা পরকাল মানে না ইসলাম মানে না দুই নাম্বার বাজে অভ্যাস এরা মিসকিনদেরকে মিসকিন ধুলুই যার সম্পদ টাকা দেখেন কত মানুষ পোশাক কিনার টাকা নাই হাত নাই পা নাই রাস্তার কিনারে পড়ে আছে আল্লাহ বলেন দোস্ত এই অসহায় মিসকিন সম্পদ বলতে যার কিছুই নাই কিছুই নাই থাকার বাড়িও নাই ইনকাম সোর্স নাই মিসকিন এরকম মিসকিন যারা ধুলোবালিতে গড়াগড়ি খায় অথবা ধুলোবালিতে গড়াগড়ি না করলেও বড় অসহায় হারতে দিন কাটায় টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমিন নাই কিছুই নাই এরকম মিসকিনদের পেছনে তারা নিজেরাও খরচ করবে না অন্যরা খরচ করুক এটা উৎসাহ তারা দিবে না এমন নীতি যার ভিতরে পাওয়া যাবে যে মিসকিনদের জন্য নিজেও খরচ করে না অন্যরা খরচ করার জন্য উৎসাহ দেয় না এই লোকটা মুখে যতই দাবি করবে মুসলমান ওই লোক মুসলমান না কারণ সে আবু জাহিল্লার সাথে তার মিল পাওয়া যায় তার মাঝে আবু জাহিল্লার মাঝে পার্থক্য থাকে না চিল্লায় কোন ঠিক কি না ভাই সম্পদ আমাদের দিবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে দিবে আরেকটারে ভিক্ষার থালা হাতে দিয়া ওই রাস্তার কিনারে বসায়া যিনি দিবেন তিনি কে আমাকে আল্লাহ পাক চক্ষু দিলেন গোবান দিলেন হাত দিলেন পা দিলেন সব অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আমি কথা বলতে পারি আমার আরে ভাই কথা বলতে পারে না আমি চোখে দেখি আরেক ভাই চোখে দেখে না আমার পাশে আরেক ভাই দুইটা মানে রাস্তার কোণারে ভিক্ষা করে করে ভাই আল্লাহর নিয়ামত গুলা যে আল্লাহ দিছেন আল্লাহ বলেন আমি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করো আমি তোরে টাকা দিছি হাত দিছি পা দিছি নিয়ামত গুলো দিছি এ নিয়ামত গুলার শুকরিয়া আদায় করেছে কিনা জবাব দিতে হবে নিয়ামতের শুকরিয়া কি বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা বলবা আলহামদুলিল্লাহ তোমাকে যে আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছে সম্পদ দিছে এই সম্পদ গুলো মিসকিনদের পিছনে খরচ করবা ইয়াতীমদের পিছনে খরচ করবার বলবা আলহামদুলিল্লাহ আয় আল্লাহ এগুলো আমার দেওয়ার তৌফিক নেই আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি দিতে পারলাম আমার কিছুই নেই সব আপনার দরবারে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে ওই বান্দার ঠিকানা জান্নাত আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তার ঠিকানা জাহান্নাম
একটা জবানও বন্ধ রাখবেন না হে ভাই ইতিমানের আওয়াজ দিয়া বলবেন আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না যারা ইসলাম মানে না পরকাল মানে না আপনি আমার কাছ থেকে দেখে নেন আমার কাছ থেকে তাদের পরিচয় নিয়ে নেন আমি যেই বাদকবাসের কথাগুলো বলবো এগুলো যদি কারো ভিতরে পাওয়া যায় বুঝবেন সে মুসলমান না এক নম্বরে সে কখনো মুসলমান হতে পারে না চিল্লায় বলে মারহাবা না না শোনেন বললেন সভাপতি সাহেব আসছে বলি মার হবে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমার পরের প্রোগ্রাম আমার আরেকটা প্রোগ্রাম আছে ওখানে আমাকে যেতে হবে এই জন্য না আমি সময় দিব না ভাই আমি খুব দ্রুত 5 মিনিট এরপরে যদি হুজুর আসে 5 মিনিটে আলহামদুলিল্লাহ না আসলে আমার ভাই হুজুর আসার আগ পর্যন্ত সময় হবে আল্লাহ কবুল করে ধরে কোন আমিন সংক্ষেপে বলছি একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন 4টা বাজে অভ্যাস যাদের ভিতরে পাওয়া যাবে সে কখনো মুসলমান হতে পারে না এই 4 বাজে অভ্যাসের 2টা বাজে অভ্যাসের কথা বলে ফেললাম এক নম্বরে যারা ইয়াতিমদের হক নষ্ট করবে যারা অসহায় মিসকিনদের পিছনে নিজেও খরচ করবে না অন্যরা খরচ করুক চাইবে না এই 2 নম্বর এই 2টা বলে ফেললাম 1 নম্বর যারা ইয়াতিমদেরকে ভালোবাসবে না ইয়াতিমদের হক নষ্ট করে খাবে 2 নম্বরে যারা মিসকিনদের পেছনে খরচ করবে না নিজেও খরচ করবে না অন্যরা খরচ করার ব্যাপারে উৎসাহ দিবে না এই 2টা বাজে অভ্যাসের কথা বলে ফেললাম 3 নম্বর ভালো করে উপলব্ধি করে নেন 3 নম্বরে কিছু মুসল্লি এই 2টা তো বললাম বেঈমানদের কথা কাফেরদের কথা 3 নম্বরে বলতেছেন আল্লাহ কিছু মুসল্লিদের কথা কাদের কথা মুসল্লি যারা সিটিং মুসল্লি কি মুসল্লি কথা আসতে বলে কি মুসল্লি সিটিং মুসল্লি 2 নম্বর মুসল্লি মুসল্লির সুরতে কিন্তু প্রকৃত মুসল্লি না কথা বলেন না কেন ভালো করে বুঝছেন সুরতে মুসলমান আসলে মুসলমান না সুরতে পীর কিন্তু আসলে পীর না সুরতে মুসল্লি আসলে মুসল্লি না এমন ভক্ত আমাদের দেশে আছে না নাই আল্লাহ বলেন শোনো এই 2টা হলো মুসলমান সুরতে প্রথম 2টা বেঈমানদের স্বভাব আর এখন যে 2টা বলবে 2টা সরাসরি সুরতে মুসলমানদের স্বভাব আসলে মুসলমান না আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন
সিফাত এই সমস্ত মুসল্লিদের জন্য ভালো করে বুঝেন আমার মালিক দুরপরান দুর্ভোগ সেই মুসল্লিদের জন্য যেই মুসল্লিগুলা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে তাদের দিলে চিন্তা নাই যদিও তারা নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন এই নামাজটা আমি আল্লাহর জন্য পড়ে না লোক দেখাবার জন্য পড়ে বান্দা যদিও দান করে আমি আল্লাহর খুশির জন্য বান্দা দান করে না লোকে দানবীর বলবে আশায় দান করে বান্দা টুপি মাথায় দেয় বান্দা দাড়ি রাখে বান্দা ভালো ভালো সুরত নিয়ে চলে আল্লাহ বলেন এই মানুষগুলা আমি আল্লাহর খুশির জন্য কাজ করে না দুনিয়ার জন্য কাজ করে আল্লাহ তাআলা বলেন যারা লোক দেখাবার জন্য নামাজ এবং অন্যান্য যাবতীয় কাজ করে এই রকম মুসল্লিদের উপরে আল্লাহ তাআলার লানত ওরে ভাই দুঃখের সাথে বলতে হয় আল্লাহ তাআলার এই কালামের ভাবার্থ অনুযায়ী আমরা বুঝতে পারি বাংলাদেশে অধিকাংশ মুসলমান আল্লাহর লানতের মধ্যেই আছে জোরে কোন ঠিক কিনা অনেকেই আমরা অভিশাপের ভিতরে আছি অনেকেই আল্লাহর লানতের ভিতরেই আছি কারণ আমরা নামাজের ব্যাপারে উদাসীন একটা হলো নামাজে দাঁড়িয়েছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি কিন্তু নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার মনটা এদিক ওদিকে চলে যায় এটা একটা বিষয় নামাজে দাঁড়াইলাম মন চলে গেল বাহিরে অন্য জিনিসের প্রতি এটা একটা বিষয় আরেকটা হলো আমার নামাজের চিন্তাই ভিতরে নাই যদিও নামাজ পড়ি সময়ের দিকে খেয়াল করে পড়ি না মন চায় না নামাজ যদি মোটেই না পড়ে মানুষে কি বলবে জুমার দিনও যদি মসজিদে না যাই মানুষ কি বলবে এজন্য মসজিদে যাওয়া এক হলো নামাজ সময় মতো পড়ি কিন্তু নামাজে কিছু ভুল চিন্তা আসে বাজে চিন্তা আসে এমন এমন জায়গায় চলে গেলাম এখন কয় রাকাত পড়ছি মনে নাই আমি দোকানের হিসাবে চলে গেলাম কয় রাকাত পড়ছি মনে নাই নিজের অজান্তে চলে আসতে বাসাতে কয় রাকাত পড়ছি মনে নাই এটা একটা বিষয় বিভিন্ন চিন্তা মাথায় চলে আসলো ভুল হয়ে গেল এটা হতেই পারে আল্লাহ ফি সালাতিহিম বলেন নাই তাহলে এই রকম আমরা যারা আছি আমাদের মুসিবত হয়ে যেত আল্লাহ আন সালাতিহিম বলেছেন ভালো করে বুঝে নেন নামাজে দাঁড়িয়েছি মন এদিক ওদিক যাওয়া এক বিষয় মন যাবে আবার ফিরায় আনবো মন যাবে আবার ফিরায় আনবো ভুল হয়ে গেলে আমি আবার সাহস করে নিব যদি নামাজে মন চলে যায় তার যাবে আবার ফিরায় আনবো এটা একটা বিষয়টা হতেই পারে এটা হতেই পারে আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ পাক বলেছেন তাদের কথা যারা নামাজ পড়তেই হবে এমন চিন্তা বান্দার ভেতরে নাই নামাজ পড়তেই হবে বান্দার মনে এমন চিন্তা নাই বরং নামাজ বান্দা দিলে নামাজের কোনো গুরুত্ব নাই বান্দা নামাজটা পড়ে মানুষের হাত থেকে বাঁচার জন্য বান্দা জুমার দিন মসজিদে যায় মানব জাতি আসছে মসজিদে মুসল্লি বলে তাকে পরিচয় দেয় এই পরিচয় পাওয়ার জন্য বান্দা মসজিদে যায় এভাবে যারা লোক দেখাবার জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ফাওয়াইলুল মুসল্লিন দুর্ভোগ এই মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন সময় চলে যায় মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না নামাজে দাঁড়াইলেও মোরগে যেভাবে আদার খায় এভাবে ঠুকঠাক দ্রুত গতিতে একটু নামাজ পড়ে চলে আসে মসজিদে ঢুকলে কখন বের হবে এই চিন্তা আমার মালিক তাদের কথাই বলেছে দুর্ভোগ এই মুসল্লিদের জন্য যেই মুসল্লিরা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে উদাসীন একটা জবানও বন্ধ রাখা যাবে না একটু ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মুসলমান নামাজ আমাদের পড়তেই হবে নামাজ আমাকে পড়তেই হবে এমন গুরুত্ব নিয়ে আমরা সময় মতো নামাজ আদায় করতে চাই কি চাই না তাইলে এক নাম্বার বাজে অভ্যাস ইয়াতিমদের হাত নষ্ট করা দুই নাম্বার বাজে অভ্যাস মিসকিনদের পেছনে খরচ না করা অন্যরা খরচ করতে উৎসাহ না দেওয়া তিন নাম্বার বাজে অভ্যাস নামাজের ব্যাপারে উদাসীন হওয়া চার নাম্বার বাজে অভ্যাস আল্লাহ পাক বলেন ওয়ায়ামনাল মাউন তারা এত
माया करे बनाई सावधान क्यों चाहले दिबिना कोदाल बनाई क्यों चाहले दिबिना बीबीरे धमक दिया काउरे देवा जाबे ना अल्लाह पाक बोले तारा एतटाई हीन প্রকৃতির ওয়ায়ামনাউনাল মাউন ঘরে প্রয়োজনীয়।